अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रचिता तुम्हें सत्यी मां होते पारबे ना। निहार बाबू ये सब किछु ওই অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে, আর এই রিপোর্টটিও এসেছে। কিন্তু রুচিতা দিদি, আপনি এই কথাটা কেন কালকে বলেননি? সবাই কত খুশি ছিল, কত আশা নিয়েছিল, সবাই সব ভেঙে গেল। হ্যাঁ রুচি, আমাদের কাছ থেকে কথাটা লুকানো তোমার উচিত হয়নি। আমাদের না হলেও নিহারের তো অন্তত জানার অধিকার ছিল রুচিতা। এরকম কোনো ব্যাপার নয় তো যে এই কথাগুলো আপনি কখনো কাউকে বলতেই চাননি। না, আমি আপনার থেকে লুকোতে চাইনি নিহার বাবু, কিন্তু তুমি খুব খারাপ করেছো রুচিতা। এটা লুকানোর অধিকার তোমাকে কেউ দেয়নি। নিহার বাবু, আপনি নিহার বাবু শুনুন। উনি কিন্তু আপনার উপর খুব অভিমান করেছেন দিদি, ওনার খুব খারাপ লেগেছে হয়তো। আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি জানি এত বড় কথাটা আমার আপনাদের থেকে লুকোনো উচিত হয়নি, কিন্তু কিন্তু আমি এই কথাটা এই জন্য বলিনি কারণ কারণ আমি বারণ করেছিলাম। তুমি বারণ করেছিলে কেন পুনম, কেন? দেখো আমি কি করে বলতাম তোমাদের এত বড় কথাটা, সেই জন্য আমি রুচিতাকে বলেছিলাম একটু অপেক্ষা করতে, একবার সব রিপোর্ট চলে এলে তারপর সবাইকে বলতে। আরে আমি বুঝতে পারছিলাম না যে কি করব। জানো তোমরা, আমি মন্দিরে গেছিলাম, দণ্ডি কেটে এসেছি। আমার তো কোমর ভেঙে গেছে, কিন্তু ঠাকুর আমার কথা শুনলেন না। হয়তো আমার কপালে নিহারের সন্তানের ঠাকুমা হওয়ার লেখাই নেই। মা আপনি কষ্ট পাবেন না এভাবে, ভাগ্যকে কে বদলাতে পারে বলুন। মা আমাকে ক্ষমা করে দিন, আমি এই বাড়িকে কৃষ্ণ বা মা লক্ষ্মীর রূপ দিতে পারবো না। মা আমাকে ক্ষমা করে দিন। এখন ক্ষমাচ্ছে কি লাভ হবে রুচিতা, কি লাভ হবে? তুমি তো গোটা পরিবারকে হতাশ করেছো। তুমি তো আমাদের সবার কাছ থেকে ঠাকুমা, বড় ঠাকুমা, জেঠু জেঠিমা হওয়ার সুখ কেড়ে নিয়েছো। একই কথা বলছো পুনম, একজন মহিলা হিসেবে রুচিতাকে এই ধরনের কথা কি করে বলতে পারো? যা কিছু ঘটেছে তাতে রুচিতার কোনো ভুল ছিল না। না তো ওর অ্যাক্সিডেন্ট হওয়াটা ওর ভুল ছিল, না তো ওর মা না হওয়াতে ভুল আছে। তুমি ওকে এইরকম এইরকম কথা শোনানো বন্ধ করো। রুচিতা, পুনম, নরেশ একদম ঠিক কথা বলছে। এই সময় তোমার রুচিতাকে সাহস দেওয়া উচিত, সহানুভূতি জানানো উচিত, উল্টে তুমি ওকে দোষারোপ করছো। আরে মা, আমি কোথায় বলছি তেমন কিছু? আমি তো শুধু এটাই বলছি যে আমাদের এই বাড়িতে আর নিহারের সন্তানের গলা শোনা যাবে না। কি ভুল বলেছি আমি এটা বলে? হ্যাঁ, কিন্তু তাতে রুচিতার কোনো ভুল ছিল না। এখন তো মাত্র একটা ডক্টর বলেছে, হতে পারে যে উনি ভুল বলেছেন। আমি আরো ভালো ডাক্তার ওকে দেখাবো, আর হতে পারে যে এই ব্যাপারটার কোনো একটা উপায় বের হবে। কিন্তু এই সমস্ত কারণে তুমি রুচিতাকে এত কথা শুনিয়েছো, এটা কিন্তু ঠিক নয় বাবা। হ্যাঁ রুচিতা মা, যদি এই দুর্ঘটনা আমাদের মেয়ের সঙ্গে ঘটতো তাহলে কি তাকেও দোষ দিতাম? না তো
মা তুমি এই বাড়ির বউ আর চিরকাল থাকবে। বাচ্চা হোক বা না হোক, এই বাড়ি তোমার আর চিরকালের জন্য তাই থাকবে। এই বালগোপাল, আমি যখন প্রিয়ার জন্য চেষ্টা করছিলাম তখন ঠাকুমা আমাকে এই বালগোপাল দিয়েছিলেন। উনি বলেছিলেন যে শুধু ওনার সেবা করো, সব ঠিক হয়ে যাবে। আজ আমি এই বালগোপাল তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো, আমি জানি যে এই রাস্তাটা খুব কঠিন হবে, কিন্তু তুমি কখনো হাল ছেড়ো না। তুমি বলো না যে প্রার্থনায় প্রচুর শক্তি থাকে, দেখো একদিন ভগবান তোমার কোল ঠিক ভরে দেবেন, ঠিক ভরে দেবেন। যেই বাড়ির বৌমা এই সময়ও এতটা সাপোর্ট পায়, সেই বাড়ি তার কাছে মন্দির হয়ে ওঠে। আর এরকম বাড়িতে তো মা বাবার কথাও মনে পড়ে না। নিহারবাবু তো খুব রেগে আছেন, জানি না ওনার রাগ কমবে কি না। মা, আমাদের সব প্ল্যান তো ভেস্তে গেল। ভেবেছিলাম রুচিতাকে সবাই দোষারোপ করবে, ওকে অনেক খারাপ কথা শোনাবে, ওনার জন্য দ্বিতীয় বিয়ের কথা হয়তো সবাই বলবে, কিন্তু ওকে তো সবাই আরো ভালোবাসতে শুরু করলো। মা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি যদি এইভাবে আমার কথা সবসময় এড়িয়ে যেতে থাকেন, তাহলে না আমি কখনো আপনার বৌমা হতে পারবো, আর না আপনি কখনো আপনার ছেলের সুন্দর বাচ্চার ঠাম্মা। থামুন মা, এবার এই দেওয়ালে আপনি পেরেক পুঁততে পারবেন না। আমি বহুবার চেষ্টা করেছি। ওই কথাটা তুমি শুনেছো কি না, যখন একই জায়গায় বারবার আঘাত করা হয় তখন সেই জায়গায় এমন ক্ষত তৈরি হয় যেটা ঘা হয়ে রয়ে যায়, আর তার ব্যথা মানুষের সহ্যের বাইরে চলে যায়। আর এই কথাটাও তুমি নিশ্চয়ই শুনেছ যে যারা চেষ্টা করে যায় তারা কোনোদিন হারে না। এখন সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে, বড় বড় কথা বলছে, কিন্তু আমি জানি যে এই কথাটা এত ছোট নয় যে এটা মানুষ সহজে ভুলে যাবে। আমাকে বিশ্বাস করো, আমি নিহারের সঙ্গে তোমার বিয়ে দিয়েই ছাড়ব। কিন্তু এই ছবিটা আপনি কেন লাগালেন মা? সময় মতো তুমি সব জানতে পেরে যাবে।